আরে আপনার অন্য কোচ, হ্যাঁ আপনার অন্য মানে ওই লোকটার সাকিব খান সারা, এটা যখন ভালোবাসে না সেম করে ভালোবাসি আল্লাহ গো। আমার তোমার আরে এই লোকটার গায়ে ওন্না, এই ওন্না কোথায় পেলো? নিশ্চয় অটোর কোন যাত্রীর ওন্না। আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে রে লাল বানু, আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে। আরে আপনার অন্য কোচ, হ্যাঁ আপনার অন্য মানে ওই লোকটার গায়ে। নো 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 নো, ওই যে ওই লোকটার গায়ে আমি নেবো কে? আমার এই যে একটা প্যান্ট, প্যান্টের বাচ্চা, একটা গেঞ্জি, তার উপর কিচ্ছু না, হাতের উপর হাত দিছি, আমার গায়ে ওন্না দিছে আপনার ওন্না। আমি তো জাস্ট এইখানে কথা কইতেছি, তো আমরা ওনার কোত্থেকে আইলো? আমার তো একই প্রশ্ন তোর কাছে, আমার ওনার ওই গাড়ির ভিতর থেকে কেমনে আইলো? আপনার জামাই আছে? জামাই জানোয়ারে ম্যানেজ করেন আপা তুমি আইসো? কে দেখে নাই তো আমার কি হতে হয়?
টিভিতে পাড়াতে দেখ। আমার জামাই কয়েকটা ডিম আনছে বাজার থেকে, তো আব্বার তো শরীরটা ভালো নাই, এই জন্য আমি চাইছি তুমি ডিম কটা নিয়ে যাও, আব্বারে একটা একটা করে সিদ্ধ করে দিচ্ছি। ঠিক আছে, আমার সংসারে অশান্তি বিরাজ করছে এই কারণে, আমার সংসার ধ্বংস হয়ে যাইতেছে এই কারণে, আমার সংসারে অশান্তি হেল্লাই গায়। কিরে জেঠিস, আসসালামু আলাইকুম, কি দিছ? আমি এখানে। হ্যাঁ, কুতুর 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 আওয়াজ আইতাছে, খেল লেগে আমি আবার সুর সুর করে আইলাম, কারণ আমার জেঠিসটা আসার দেখছি দূর থেকে আমার বাড়ির দিকে আইছে। ভিতরে খোঁজ নিয়ে দেখলাম জেঠিসের জুতা নেই বারান্দায়, তখন আমার সন্দেহ হয়েছে আমার জেঠিস আইছে। এলো কি করে? আমি তোমার ভাইয়ের বড় বোন। কি হয়েছে? কত করে হালি জানাস? দেশি মুরগির ডিম 60 টাকা, 60 টাকা হালি ডিম, তুই তোর বোন দিতে চাস? হ্যাঁ, দেশি মুরগি ডিম আরে লজ্জা করলো না আমার বাড়ি থেকে ডিম নিতে। এসব কি কথা বলো, আমি না তোমার বউয়ের বড় বোন, সম্বন্ধে কথা বলো, লজ্জা করো না। কি আমি কমুহাইতেছি ভিত্রি থাক, এই অনেক থাকবি যাবি না শালি, সব কিছু দিস বোন রে কিয়া বাপের লাই কিয়া, মাছ গা ডিম গরম কইরা আজকে যে আমার কি হবে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ।